বাঁকুড়ার বাড়িকুল ও খেজুরখন্ডা গ্রামের মাঝে ধান নমিচে মেলা পায়ের ছাপ বাঘের বলে প্রাথমিক অনুমান বনদপ্তরের। আজ বাড়িকুল ও খেজুরখন্ডা গ্রামের মাঝের ধান জমির মধ্যে পায়ের ছাপ পরীক্ষা করে তেমনই জানালেন চিফ কনজারভেটিভ অব ফরেস্ট রাজীব শর্মা। তবে বাড়িকুল এলাকায় এর আগে বাঘের অস্তিত্ব প্রমাণ না থাকায় এই ছাপ কিনা বাঘের কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে বলতে পারছেন না বনদপ্তর। শুধুমাত্র পায়ের ছাপ দেখেই তা বাঘের বলে অনুমান করা প্রমাণ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বনদপ্তর। এজন্য এলাকায় ক্যামেরা ট্র্যাপ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুন্দরবন এলাকা থেকে ক্যামেরা ট্র্যাপ এনে তা রাতের মধ্যেই বসানোর সিদ্ধান্ত হয়েছে। তবে বাঘ নিয়ে এলাকায় অকারণ ভীতির তৈরি না করার জন্য বনদপ্তর সজাগ রয়েছেন। হ্যাঁ, এখানে বাঘমার্ক দেখা গেল, যেটা দেখতে ট্যাগের পাগমার্কি মতোই আছে এবং ট্যাগের পাগমার্কি মানে হচ্ছে, এবং যেহেতু ট্যাগার এই এলাকাতে প্রেজেন্ট, ট্রেডিশনালি এলাকা তো ট্যাগের এলাকা নেই, কিন্তু যদি কোনো এলাকা থেকে ঘুরে ঘুরে এই এলাকাতে চলে আসছে তাহলে আমরা মাত্র একটাই প্রমাণের উপরে আমরা বেস করতে পারবো না, শুধু পাগমার্ক উপরে। এই জন্য অন্য সায়েন্টিফিক এভিডেন্সগুলো আমরা কালেক্ট করছি। অন্য সায়েন্টিফিক এভিডেন্স কালেকশন করার দিকে আমরা ক্যামেরা ট্র্যাপ আমরা আনার ব্যবস্থা করেছি। ছাগল খেয়েছে এটা সেটা শিওর হতে পারে। ওটা কোন গ্রাম?